আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমরা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মূলত আমার নিজের গ্রামেরই। আমি মূলত থাকি একটি আলাদা প্রফেশনে, যার জন্য আমাকে বাড়ির বাইরে থাকতে হয়। তো আমি দীর্ঘ অনেক দিন পর নিজের বাড়ি এসেছি ধান ঝরাতে। আমাদের অল্প কিছুটা জমিও আছে, 5 বিঘের মতো। তো সেটা আমার আব্বা দেখাশোনা করে, আমি মাঝের মধ্যেই এসে এসব কাজগুলো গুছিয়ে দিয়ে যাই, যাতে আমার আব্বা সহজ হয়। আমি যেহেতু আমার নিজের কাজকে খুবই ভালোবাসি এবং নিজের কাজকে নিজেই করতে পছন্দ করি, তার জন্য আমি চলে এলাম। আর তোমরা তো সবাই জানো যে এবছর ধানের কেমন ক্ষতি হয়েছে বৃষ্টির জন্য। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে এখন ধানটাকে জড়িয়ে বাড়িতে তুলতে হবে। তো কাল থেকে যেহেতু সকাল সকাল কাজে লেগে যাব, তাই রাতের অন্ধকারে লাইট জ্বালিয়ে মেশিনটাকে ফিটিং করে নিচ্ছি, যাতে সকালে জলদি কাজে লাগতে পারি। তো আমার আব্বা আগে থেকে কাজের জন্য দুজনকে বলে রেখেছিল, তাদের আসতে মোটামুটি 7টা হবে। তার আগে আমি আর আব্বা একটু একটু করে এগিয়ে রাখবো আর কি। মেশিন ফিটিং করে একবার ট্রাই করে দেখে নিলাম যে ঠিকঠাক মেশিনটা বসেছে কি না। তো সকাল সকাল কাজে লেগে গেছি, ধান ঝরানো হয়েও গেছে অনেকটা, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, শেষে একটি কথাই বলবো, তোমরা সবাই জানো চাষের কাজ অনেক কষ্টের, হলেও সমাজে চাষাদের মূল্য খুবই কম। কিন্তু তাও আমি গর্বের সাথে বলতে পারি যে না, আমিও একজন চাষি ঘরের ছেলে এবং আমি নিজেও একজন চাষি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটি নতুন তার জন্য সাবস্ক্রাইব করে দিও। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।